আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আসলে বেশি সময় আমার হাতে নেই, সময় না থাকার কারণে আসলে ভিডিও আপলোড করা হচ্ছে না, তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার জন্য। তো আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা সেটা অনেকেই জানেন, আমার ওই চ্যানেলের মধ্যে অলরেডি আপলোড করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আরেকটু খোলাসা করব। সেটা হচ্ছে ইন্ডিয়াতে আপনারা জানেন ড্র সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছিল, ড্র সিস্টেমে আপনারা ফাইল সাবমিট করার সুযোগ করে দিয়েছিল, কিন্তু সেটা অলরেডি বাতিল হয়ে গেছে। এবং কি সেটা বাতিল করে আপনি নর্মালি আগে যেভাবে আপনি ফাইল জমা দিতেন, গত অক্টোবরের আগে আপনারা যেভাবে ফাইল জমা দিয়েছিলেন, এই সিস্টেমে আপনি এম্বাসিতে ফাইল সাবমিট করতে পারবেন, বিএফএসের মাধ্যমে আপনি ফাইল জমা দিতে পারবেন। আগে যেমন আপনার কলকাতা, চণ্ডীগড়, দিল্লি, জয়পুর, হ্যাঁ, এই সেন্টারগুলোতে আপনি যেভাবে ফাইল জমা দিতে পারছিলেন, এখনও আবার এই ডিসেম্বর থেকে, আগামী ডিসেম্বর থেকে আপনি সেমভাবে এই সেন্টারগুলোর মধ্যে ফাইল জমা দিতে পারবেন। আপনারা এটাখানে শুনে আনন্দিত হবেন যে নতুন করে আরেকটা সেন্টার আপলোড করা, মানে এক্সট্রা বাড়ানো হয়েছে ফরেন এম্বাসি, সেটা হচ্ছে লখনউ। লখনউতে আপনি ফাইল জমা দিতে পারবেন। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। বর্তমানে যেহেতু মোটামুটি বিশাল ইস্যু রকম, যেহেতু এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট বিএফএসের মাধ্যমে ছাড়তেছে, বিএফএস দায়িত্ব আবার নিচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আশা করি মোটামুটি ভালো ভিসা হবে, এবং কি যে একটা গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপটা অলরেডি ফিল আপ হবে। এবং আরও কিছু আশ্বস্ত করি, সেটা হচ্ছে আপনার নির্বাচনী পরবর্তী সরকার আসার কারণে, যে আগে যে সরকার ছিল সেই সরকারই আসছে, এবং আপনারা সেটা জানেন, এই সরকার আসলে আপনাদের যে ফল ভালো হবে সেটা আমি আগেও বলছিলাম, এখনও বলতেছি, আশা করি ভালো কিছু হবে। এবং আপনারা যারা চেষ্টা করতেছেন অবশ্যই আপনি ডাবল এন্ট্রি ভিসা করেন, দ্রুত ডাবল এন্ট্রি ভিসা করে ওয়ার্ক পারমিট যাদের হাতে আছে আপনি চেষ্টা করেন সর্বোচ্চ ফাইল সাবমিট করার জন্য। আপনি যদি দ্রুত ফাইল সাবমিট করতে পারেন, আশা করা যায় আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি চেষ্টা করে যান, চেষ্টা করলে যদি আপনার ভাগ্যে থাকে অবশ্যই আপনি ভিসা পাবেন। এখন আমরা যদি এটা মনে করি যে আসলে এখন ভিসা পাবো কি পাবো না, এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে, তাহলে ভাই আপনি এম্বাসিতে যাওয়ারও দরকার নেই, আমি মনে করি যে আপনি ফাইল সাবমিট করারও দরকার নেই। আমি বলবো আপনি যেহেতু ওয়ার্ক পারমিট সংগ্রহ করছেন, এম্বাসিতে যাবেন, আপনি ইন্ডিয়া পোল্যান্ডে আসার চেষ্টা করতেছেন, তাহলে আমি আপনাকে এটা বলবো যে আপনি আপনার চেষ্টাটা চালিয়ে যান, চেষ্টা করে দেখেন আপনার ভাগ্য কী আছে। যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই আপনি ভিসাটা পেয়েও যেতে পারেন। এখন আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন, এখন এক বছর পরে গিয়ে এম্বাসি দাঁড়াবেন, এগুলো আসলে ভিসা না পাওয়ার জন্যই আপনি দাঁড়াবেন। যখন ওয়ার্ক পারমিটটা নতুন থাকে এবং ওয়ার্ক পারমিটের সাথে বাকি যখন ডকুমেন্টগুলো যখন নতুন থাকে, তখন একটা গুরুত্বটা থাকে অন্যরকম, ঠিক আছে? একটা ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি যদি এম্বাসিতে না দাঁড়ান, আপনার যে লোক ওয়ার্ক পারমিট বের করছে উনি আপনার উপর থেকে আস্থা এবং বিশ্বাস দুইটা হারিয়ে ফেলছে, এবং সর্বোপরি উনি হয়তো বা এটাও করে যে আপনার ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল করে দিয়ে সে আরেকটা ওয়ার্ক পারমিট বিক্রি করে দিচ্ছে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আপনি যার মাধ্যমে ওয়ার্ক পারমিট নেন, অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওয়ার্ক পারমিট মেয়াদ যখন দীর্ঘদিন হয়ে যায়, সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের ওনার যে ব্যক্তির কাছ থেকে ওয়ার্ক পারমিট নিয়েছেন বা যে কোম্পানির কাছ থেকে ওয়ার্ক পারমিট নিয়েছেন, ওই কোম্পানি কিন্তু চাইলে আপনার ওয়ার্ক পারমিট এখান থেকে ক্যান্সেল করে দিতে পারে। ওখানে আপনার কাছে কাগজটা থাকবে শুধু, কিন্তু এখানে ভিতরে আর কিছুই নেই। যেটা আমাদের নর্মালি আমাদের দেশে বাসা বলে আর কি, উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, তো জিনিসটা হচ্ছে এরকম। অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট নেওয়ার পরে দীর্ঘদিন আপনি এম্বাসিতে না দাঁড়াইতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট ডেটের জটিলতা, বিভিন্ন সমস্যার জটিলতা আপনার মাঝে থাকতে পারে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যার কাছ থেকে ওয়ার্ক পারমিট নেবেন, অবশ্যই তার সাথে এই জিনিসগুলো যোগাযোগ করবেন এবং এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন, যাতে করে আপনি ক্ষতিগ্রস্ত না হন। তো অ্যাপয়েন্টমেন্ট ডেট অলরেডি ছেড়ে দিছে এবং অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে অনেক ভাই। আগামী 4 তারিখের কিছু ডেট আসছে, আপনার 12 তারিখের কিছু ডেট আসছে, 18 তারিখের কিছু ডেট, এরকম অনেকগুলো ভাই অলরেডি ডেট পেয়েছেন। আপনারা যারা এম্বাসিতে ফাইল সাবমিট করার জন্য আবেদন করেছেন তাদেরকে সবাইকে মেল করে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে একটু চেষ্টা করেন, আপনার চেষ্টাটা যদি একটু ভালো হয়, আপনার চেষ্টাটা যদি একটু মানে আপনার মতো করে হয়, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনি ভালো কিছু করতে পারবেন। সে ভালো কিছুটা যেন আপনি ভালোভাবে আগে যেতে পারেন, তাহলে একটু সতর্কতার সহিত আপনি আগান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সর্বোপরি এটা বলি, মোটামুটি ফোল্যান্ডে ওয়ার্ক পারমিটের চাহিদা, মানে ওয়ার্ক পারের ভালো চাহিদা আছে, এবং কি আপনারা একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ আশা করা যায় বছর শেষ অবধি মোটামুটি ভালো বিষয় হবে। প্রত্যেকটা সরকারের বা প্রত্যেকটা এম্বাসির একটা নির্দিষ্ট কোঠা থাকে,
সেই কোটাটা আমার মনে হয় ওরা যদি ফিল আপ না হয় তাহলে আশা করা যায় ডিসেম্বর মোটামুটি ভালো ভিসা হবে, যদি না হয় আপনি বছরের শুরুর দিক থেকে মোটামুটি আশা করা যায় আমরা ভালো ভিসা আর আপনি আশা করি। তো সর্বোপরি ভিসা যদি হয় সেটা আপনার জন্য লাকি খবর, ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে, যদি চেষ্টা না করেন ভাই আসলে আসার সুযোগ হবে না। আপনার চেষ্টা আমাদের চেষ্টা, অবশ্যই ইনশাআল্লাহ আপনি আসতে পারবেন। যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাইছেন অবশ্যই আপনি আগে ডাবল ওয়ানে বিশ্বাস করেন, ডাবল ওয়ানে বিশ্বাস করে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য চেষ্টা করেন, দুইটা একসাথে করলে আরও বেটার হয়, যাতে করে আপনি দ্রুতই আপনি ফাইল সাবমিট করতে পারেন। তো সর্বোপরি ভালো থাকেন, ইনশাআল্লাহ দোয়া হবে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি সঠিক আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। এবং আপনাদেরকে এই কথাটা আবার বলি, সর্বোচ্চ সতর্কতা সহিত অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, কম টাকা বা প্রতারণা, আপনি অল্প টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন সেটা পাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটা ডেট দিয়ে আরও তিনটা ডেট ফেক ধরা দিয়ে আপনাকে বিশাল বিপদে ফেলাবে। তো যারা এগুলো করে আসলে তারা মানুষ নয়, মানুষ নামে জানোয়ার, আপনার স্বপ্ন টনে নিয়ে তারা ব্যবসা করতেছে, এই বিষয় থেকে একটু সতর্ক থাকবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, সমস্যা নেই, কোনো সমস্যা হলে অবশ্যই আপনি বিপদে পড়বেন ভাই। এখানে যখন আপনি ইন্ডিয়াতে যাবেন বিপদের সামনে দিকে দাঁড়ায় দাঁড়ায় কানবেন, এটা তখন আসলে কেউ গুরুত্ব দিবে না। সুতরাং আপনার এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আশা করি ভালো বিষয় হবে, ভালো থাকেন, দোয়া রইলো, ইনশাআল্লাহ দেখা হবে একদিন, ফলনটা আসার জন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।